দেখি নতুন দোকান আছে তা কি নাম দিছেন দোকানের আজ নগদ কাল বাকি বাকি মানে নগদ টাকা আনছি নাম বলেন না কি লাগে আরে বললাম তো আজ নগদ কাল বাকি আরে বাইরে মজা লয় চিনে আমারে আমি কেরা আরে ভাই চেয়ারতেন কি লাগে আমার দোকানের নামই তো আজ নগদ কাল বাকি আচ্ছা ভাই আমাকে ওই বড় মোবাইলটা দেখান তো ওই ছোট মোবাইলটা দেখা তো ভাই আমি ছোট মোবাইলের কথা বলি নাই আমাকে বড় মোবাইলটা দেখান ওই ছোট মোবাইলটা দেখা তাড়াতাড়ি আরে ভাই আমি বড় মোবাইলের কথা বলছি ছোট মোবাইল বলি নাই বুঝেন না কি লাগে আরে ভাই রাগিন কে ছোট তো আমার দোকানের কর্মচারীর নাম আমি ওরে বলছি ওই ছোট মোবাইলটা দেখা তো আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই আপনারে না ওই দিন আমি অপমান করে দিলাম আজব তো আপনি আবার আমার দোকানে আসছেন রিল্যাক্স রিল্যাক্স মিস্টার টাকমাথা আর একটা বাজে কথা বলবেন না আপনি তো আপনার দোকানের দেওয়ালে লিখছেন দোকানে আসার জন্য ধন্যবাদ আবার আসবেন আচ্ছা ভাই আমাকে একটা মোবাইল দেন তো এই নেন হেডফোন আর চার্জার কই আমি আপনার হেডফোন আর চার্জার রেখে দিলাম যাতে আপনার নিতে সুবিধা হয় আপনি টাকা কম দিলেন কেন যাতে আপনার টাকা গুনতে সুবিধা হয় ভাই ওই মোবাইলটার দাম কত ওটার দাম 17000 টাকা ভাই এত দাম কি লাগা আমি 10000 টাকা দেব দূর মিয়া 10000 টাকায় তো শুধু বাক্স পাইবেন ভাই তাহলে আপনি বাক্সটা রাখেন আর 7000 টাকা দিয়ে আমার মোবাইলটা দিয়ে দেন ভাই আপনার দোকানে কি সিম আছে হ্যাঁ ভাই আমার দোকানে অনেক সিম আছে আপনার কয়টা লাগবে আমি একা মানুষ এত সিম দিয়ে কি করব আমাকে অল্প কিছু সিম দিলেই হবে ভাই আমি আপনাকে কোন কোম্পানির সিম দেব বাংলা লিংক না এয়ারটেল আর গ্রামীণ তো একটু বেশি ফাস্ট যেটা আপনার লোকেশনের উপর নির্ভর করে ভাই আমি এত কিছু বুঝি না আমাকে রান্না করে খাওয়ার মতো কিছু সিম দিলেই হবে ভাই আজকে মোবাইলটা হাত থেকে পড়ে যায় বন্ধ হয়ে গেছে মোবাইলটা সার্ভিসিং করতে কত লাগবে আপনি যত দিয়া কিনছেন তার অর্ধেক দিলেই হবে কোন কি আমি তো মোবাইলটা 32টা ঘুষি দিয়ে কিনছি তো আপনারা কয়টা দিতে হবে ভাই আমাকে একটা মোবাইল দেখান তো এই না আইফোন এই ফোনটা অনেক ভালো হবে এটা কি মোবাইল দিলেন পিছে একটা আপেলের ছবি তো আবার অর্ধেক খাওয়া আচ্ছা আমাকে অন্য আর একটা মোবাইল দেখান এটা দেখি কোনো কাজই হয় না ভাই মোবাইলটা লক করা মোবাইলের লকটা খুলতে হবে ও আচ্ছা আমি লকটা খুলতেছি দাঁড়ান ভাই এভাবে কেউ লক খোলে নাকি আপনার 14 গোষ্ঠীর কেউ মনে মোবাইল চালায় নাই ভাই তাহলে আমাকে অন্য একটা মোবাইল দেখান এই নেন নতুন মোবাইল এক সপ্তাহ আগে আসছে ভাই আপনার মোবাইলের তো জ্বর আসছে আরে ভাই মোবাইলে জ্বর আসে নাই মোবাইলটা সাইলেন্ট মোডে আছে সাইলেন্ট মোডে থাকলে কোনো শব্দ হয় না শুধু ভাইব্রেট হয় আচ্ছা ভাই আমাকে একটা মেমোরি দেন তো আচ্ছা আপনি একটু চুপ করে দাঁড়ান আমি ভিতর থেকে নিয়ে আসছি তো সবকিছু নিয়ে গেল আপনি আমাকে ডাকলেন না কেন আমি তো সাইলেন্ট মোডে ছিলাম তাই কোনো শব্দ করতে পারিনি শুধু ভাইব্রেট হয়েছে